আজ চাঁদ মামার গল্প বিনা পরিশ্রমে। হরিদপুর গ্রামের মোহন, মধ্যবয়সী যুবক সে। ব্যবসা উপলক্ষে সে পাশের গ্রামে গিয়েছিল। ফেরার পথকে ছোট করবার জন্য সড়কপথ ছেড়ে জঙ্গলের দিকে ফিরে আসছে। হঠাৎ তার নজরে পড়ল এক মধ্যবয়স্ক লোক প্রণব গাছের নিচে শুয়ে আছে। একটি সাপ তার দিকে ফণা তুলে এগিয়ে আসছে তাকে দংশনের জন্য। মোহন তড়িতে ছুটে এসে সাপের লেজ ধরে টেনে নিয়ে দূরে ছুঁড়ে ফেলে দিল। প্রণবের ঘুম ভেঙে গেল। সে জানতে পারল যে মোহন তার জীবন বাঁচিয়েছে সাপের দংশন থেকে। কিছুক্ষণ মৌন থেকে সে মোহনকে বলল, তুমি অতর্কিতে এসে আমার জীবন রক্ষা করেছ, এই উপকার আমি জীবনে ভুলতে পারবো না, তোমার কাছে চিরকৃতজ্ঞ আমি। আর কৃতজ্ঞতা স্বরূপ গ্রহণ করো আমার এই জাদু থলেটা। এই থলের কাছে যখনই তুমি খাবার চাইবে তখনই তুমি তা পাবে, তবে কখনো এর অপব্যবহার করবে না, তাহলেই তোমার মঙ্গল হবে। জাদু থলে এ আপনি কোথায় পেলেন? মোহন জিজ্ঞাসা করল আশ্চর্য হয়ে। শোনো তাহলে, পূর্বে আমি খুবই ধনী ছিলাম আর আমার সম্পদের আকর্ষণে প্রচুর লোকের আগমন হয়েছিল আমাকে ঘিরে। তাদের কৃত্রিম দরদ ও ভালোবাসা আমি বুঝতে পারিনি। তারা নিজেদের গুছিয়ে নিয়ে সবাই সরে গেল, আমি হয়ে গেলাম কাঙাল। ন্যায়াধিকারীর কাছে দরবার করলাম, কিন্তু সকলের কাছে উৎকোচ গ্রহণ করার ফলে ন্যায় বিচার আর হলো না, আমাকেই গ্রাম থেকে বিতাড়িত করে দিল। সবার এই ঘৃণ্য ব্যবহারে আমি সমাজ ছেড়ে জঙ্গলে এসে বাস করছি। এখানে ফলমূল খেয়ে সুন্দরভাবে কেটে যাচ্ছে আমার দিন। এর মধ্যে একদিন এক মহাত্মার দর্শন পেলাম এখানে, তাঁর সেবা করলাম। তিনি সদয় হয়ে কৃপা করে এই মন্ত্রপূত থলেটি আমায় দিয়েছেন। তিনি বলে গেছেন আমার পুণ্যের ফলেই আমি এই থলে পেয়েছি, আজ পর্যন্ত অন্যের উপকার করা থেকে বিরত হইনি। যারা আমার প্রচণ্ড ক্ষতিও করেছে, সর্বশান্ত করে দিয়েছে, তাদেরও আমি সহায়তা করেছি। দীর্ঘদিন পর জীবনে এমন একজনকে পেলাম যে আমার উপকার করল। তোমার জন্য কিছু করা আমার অতি কর্তব্য, আমার আর চিন্তা নেই। প্রণব তার ঘটনা বলে গেল এক এক করে। মোহন অভিভূত হয়ে গেল। পরে সে বলল, আমাকে এটি দিয়ে দিলে আপনার চলবে কি করে? ঠিক আছে, একটা শর্তে আমি এটি গ্রহণ করতে পারি। আপনাকে আমার সঙ্গে গিয়ে আমার বাড়িতে থাকতে হবে। প্রণব সম্মত হল। দুজনে জঙ্গল ছেড়ে বেরিয়ে গ্রামে মোহনের বাড়িতে এসে পৌঁছল। মোহন একা, তার আর কেউ নেই। তাদের দুজনায় বেশ কিছু সময় কেটে গেল সুখে আনন্দে। কিন্তু হঠাৎ হলো বিপত্তি। মোহনের মাথায় চাপল লোভ। তার মনে হলো মন্ত্রথলিটা থাকতেও সে অতি কষ্টে দিন চালাচ্ছে কেন? তার বাসনা জাগল এক দাস দাসিতে পূর্ণ প্রাসাদোপম অট্টালিকায় থাকতে। মনের ভাব ব্যক্ত করল প্রণবের কাছে। প্রণব বলল, এ তো খুব ভালো কথা, পরিশ্রমের মাধ্যমে সৎভাবে অর্থ উপার্জন করে তুমি ধনী হবে, এর চেয়ে সুখের কি আছে? আমি নিশ্চয় তোমার সাহায্য করব, কিন্তু মনে রাখবে মন্ত্রথলিকে কখনোই অপব্যবহার করবে না। প্রণব সানন্দে তার মনের বাসনাকে সমর্থন জানালো। এর অপব্যবহার করলে পরিণতি কি হবে?
মোহন জানতে চাইল, তুমি এর অপব্যবহার করলে তার ফল ভোগ আমাকেই বেশি করতে হবে, কারণ আমি তোমাকে এই ভুল পথে চলতে সাহায্য করেছি। তবে আমি ফল ভোগ করলেও তোমাকেও এর জন্য সামান্য হলেও ভোগ করতে হবে, দুঃখিত মনে প্রণব জানাল। এই সতর্কবাণী শুনেও মোহন নিজেকে সংযত করতে পারল না। ধনী হওয়ার লোভে সে আক্রান্ত হয়েছিল। সে বিনা পরিশ্রমে থলে থেকে খাবার নিয়ে বিক্রি করতে থাকল। উপাদেয় ভালো খাবার খাওয়ার জন্য দূর দূর থেকে লোকজন এসে জড়ো হলো। কিছুদিনের মধ্যেই মোহনের বেশ অর্থ হলো। মোহন যেদিন থেকে মন্ত্রপুত থলের খাবার বিক্রয় করতে শুরু করেছে সেদিন থেকে প্রণব মোহনের বাড়িতে থাকে বটে, কিন্তু কোনো খাদ্য গ্রহণ করে না। গ্রামের বাড়িতে বাড়িতে সামান্য খাবারের পরিবর্তে কাজ করে দেয়। মোহন অনেকবার বারণ করেছে কিন্তু প্রণব শোনে না। গ্রামের লোকজন নিজেদের মধ্যে বলা বলি করে, মোহনকে বিদ্রুপ করে বলে। তারা প্রণবকেও জিজ্ঞাসা করে, মোহনের এত অর্থ থাকা সত্ত্বেও সে কেন লোকের বাড়ি বাড়ি পরিশ্রম করে ফিরছে। তাতে প্রণবের একই উত্তর, নিজের পাপ খণ্ডনের জন্য আমার এই কষ্ট স্বীকার। মোহন নিজেও একদিন জিজ্ঞাসা করল প্রণবকে। প্রণব জানালো তার পুণ্যের ফল যতদিন সঞ্চিত থাকবে ততদিন এই মন্ত্রপুত থলের কার্যকারিতা থাকবে, কিন্তু ক্রমশ তাও শেষ হয়ে আসছে। আর সে কিছু আশা করে না, তাই কাজ করে চলেছে যতদিন সম্ভব পুণ্য অর্জন করা যায় কষ্টের মাধ্যমে। মোহন অত্যধিক আদায় করছে এর থেকে। ইতিমধ্যে মোহন প্রচুর অর্থ সঞ্চয় করেছে, বিরাট অট্টালিকা হয়েছে তার। এক ধনীর কন্যাকে বিবাহ করে সংসার শুরু করেছে। মন্ত্রপুত থলের ব্যবহার ক্রমশই বৃদ্ধি পেয়ে চলেছে। সে জানে যে প্রণবের পুণ্যের ফল সে ব্যবহার করছে যতখানি সম্ভব, কিন্তু লাগাম টেনে ধরার আর কোনো শক্তি নেই তার। এভাবে চলতে চলতে হঠাৎই মোহন অসুখে পড়ল। ক্রমশ অসুখ মারাত্মক হয়ে এল। অনেক চিকিৎসক বদ্যি এলো, কত পরীক্ষা করলো, কত ওষুধপত্র দিল, কিন্তু কোনো ফল হল না। চিকিৎসকরা বলল তারা যথাসাধ্য চেষ্টা করেছে, আর তাদের কিছু করার নেই। এখন একমাত্র ভগবানের কৃপা যদি তাকে বাঁচাতে পারে। কোনো সাধু মহাত্মা পুরুষের সন্ধান করে তাঁর দর্শন ও কৃপা লাভ করলে হয়তো আরোগ্য লাভ করতে পারে। মোহনের পত্নী অনেক সন্ধান করে এক বিখ্যাত যোগীর সন্ধান পেল। স্বামীকে নিয়ে ছুটে এলো মহাত্মার কাছে, তার পায়ে লুটিয়ে পড়ল স্বামীকে সুস্থ করে দেওয়ার জন্য। মোহনকে দেখেই যোগী আঁতকে উঠলেন, চিৎকার করে বলে উঠলেন, অন্যের পুণ্যের ফল ভোগ করে তুমি বিনা পরিশ্রমে সুখ পেতে চেয়েছিলে, অনেক তাকে লাঞ্ছনা দিয়েছ, আর কত? এর ফলে তুমি অসুখে পড়বে না তো কে পড়বে? তুমি অর্থ চেয়েছিলে, অর্থ পেয়েছ, সুস্বাস্থ্যের কি প্রয়োজন আবার? সাধুর চরণ জড়িয়ে ধরে অনুনয় করে মোহন বলল, স্বাস্থ্যই যদি না থাকে অর্থ দিয়ে কি হবে, তাহলে কিসের ভোগ? আরে মূর্খ, তোমার পাপের ভোগ বইতে হচ্ছে সেই পুণ্যাত্মাকে যে তোমায় তার মন্ত্র থলে দিয়েছে। তুমি তার উপকার করেছিলে বলেই সে তা তোমায় দান করেছে, কিন্তু তার সতর্ক বাণী তুমি শোনোনি। বিনা পরিশ্রমে তুমি যথেষ্ট অর্জন করেছো। তোমার ভাগ্য ভালো যে সে এখনো তোমার উপরে ক্ষিপ্ত হয়ে ওঠেনি। এখনো সময় আছে, এই কুবৃত্তি ত্যাগ করো, পরিশ্রম করে সৎভাবে থাকো, ওই মহাত্মা প্রণবের সেবা করো, পরিশ্রমের মাধ্যমে অর্জিত সুখ ও আনন্দকে ভোগ করো, তাহলেই ধীরে ধীরে তুমি সুস্থ হয়ে উঠবে, এছাড়া অন্য উপায় নেই। মোহনের জ্ঞান হলো এবারে। মহাত্মাকে সশ্রদ্ধায় প্রণাম করে বাড়ি ফিরে এলো। অর্থোপার্জনের সহজ পথ মন্ত্রথলের ব্যবহার বন্ধ করে দিয়ে পুনরায় নিজের ব্যবসা শুরু করে দিল। প্রণবকে নিজের পিতার ন্যায় সেবা যত্নে পালন করতে লাগলো।
ধীরে ধীরে তার অসুখ সেরে গেল, সুস্থ হয়ে হারানো স্বাস্থ্য ফিরে পেল সে। এতক্ষণ শুনলেন চাঁদ মামার গল্প বিনা পরিশ্রমে।